এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। হ্যালো বন্ধুরা, আজ আমি বলবো কিছু বিখ্যাত ব্যক্তিদের কিছু বিখ্যাত উক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুরা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো মোটিভেট করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। তবে শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ বলেছেন, যদি তুমি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে, যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। হুমায়ুন আহমেদ বলেছেন, অবহেলিত হতে থাকবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো। মা শারদা বলেছেন, জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে কখনো সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের দ্বারাই সৃষ্টি। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, অসৎ সঙ্গে মেশার থেকে একা চলা অনেক ভালো। চাণক্য বলেছেন, যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্যকর কিছুই নয়। বুসলি বলেছেন, ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ সত্য বলে স্বীকার করে নেয়। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, জীবনে সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনে সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। নেলসন ম্যান্ডেলা বলেছেন, সত্যিকারের নেতা তো তারাই যারা মানুষের স্বাধীনতার জন্য যে কোনো কিছু উৎসর্গ করতে পারে। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। মা শারদা বলেছেন, ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। মার্ক টয়েন বলেছেন, কখনোই নির্বোধের সাথে তর্কে জড়াবেন না, জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্থানে টেনে নামাবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। স্বামী বিবেকানন্দ বলেছেন, সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে ভাববেন আপনি ভুল পথে হাঁটছেন। মা শারদা বলেছেন, ভালোবাসায় সব হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। চাণক্য বলেছেন, মন খাঁটি না হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে, সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে, সংরক্ষণ করুন যখন অন্যরা অপচয় করছে, হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে, নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখছে, তাহলে আপনার জীবন হবে অন্যদের থেকে স্বপ্নের মতো। ডেল কার্নেগি বলেছেন, পৃথিবীতে ভালোবাসার আরেকটি মাত্র উপায় আছে, সেটা হলো প্রতিদান পাওয়ার না আশা করে শুধু ভালোবেসে যাওয়া। আলবার্ট আইনস্টাইন বলেছেন, মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত বুদ্ধির রাজত্ব, ও 40 বছর থেকে চলে বিচার বিবেচনার রাজত্ব। হুমায়ুন আহমেদ বলেছেন, কেউ আপনাকে ছাড়া বাঁচবে না,
এটা খুব বাজে রকমের মিথ্যা কথা। সবাই বাঁচে খুব ভালোভাবেই, মরে যায় শুধু ইচ্ছাগুলো। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুরা প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।